তো আজকে আমি কভার করতে চলেছি একদম নিউ দীঘার বুকে প্রাইম লোকেশনে 400 টাকায় হোটেল। হ্যাঁ ঠিক বলছি, এর আগে 400 টাকায় হোটেল দেখালেও সেটা ওল্ড দীঘায় দেখিয়েছি, নিউ দীঘায় 400 টাকায় হোটেল আমি হবে নাই ভেবেছিলাম, যাক অনেক খুঁজে বার করেছি। তো আমাদের হোটেলের নাম হচ্ছে ঈশান গেস্ট হাউস এবং এই হচ্ছে আমাদের নিউ দীঘা বিচের রাস্তা এবং সামনে গিয়ে কাউন্টার, এটা অনেকের খোঁজ থাকে একদম সামনে। তো জাস্ট 2 মিনিট হেঁটে চলো ভেতরে যাব। আমরা অলরেডি চেক ইন করে গেছি, বাট এখানে একবার রুম ট্যুর দেবো, তারপর ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলাবো। তো যেমন বললাম যে 400 টাকায় নিউ দীঘার বুকে, সত্যি সত্যি সেটা একবার ওনারের সঙ্গে কথা বলি। হ্যাঁ দাদা, এটা সত্যি একদম 100% সত্যি, 400 টাকা থেকে আমাদের রুমে স্টার্টিং আছে। তাহলে তোমরা এবারে এদের রুমগুলো দেখার জন্য আশা করি খুব এক্সাইটেড হচ্ছ, তো রুমগুলো একবার দেখাই তোমাদের। তো আমরা আছি 103 নম্বর রুমে। তো রুমে ঢুকতেই দেখো একদম মার্বেল ফিনিশ, এখানে আমাদের বেড রেডি হয়েছে। তো ফার্স্টেই তোমাদের জন্য ভিডিও শ্যুট করছি, এখন ইউজ করিনি, দেখো এখানে টাওয়েল এবং সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে। এখানে বালিশ রয়েছে, বেশ ভালো স্পেসিয়াস বেড, মানে দুজন তো আরামসে থাকতে পারবে, বাচ্চা টাচ্চা থাকলেও থাকতে পারবে। ওপরে ফ্যান রয়েছে, এসি রয়েছে, এখন শীতকাল লাগবে না বাট গরমকালে এসি মাস্ট হয়ে যায়। এখানে ব্যালকনি মানে জানলা, জানলা দিয়ে আর ভিউ দেখাচ্ছি না, পাশের বাড়ি দেখা যায়। এখানে একটা মিরর, এখানে একটা ওয়াল পেন্টিং, এইখানে তোমরা চেয়ার পাচ্ছ দুটো। একবার বাথরুমটা দেখাই, তার আগে দেখো টিভি রয়েছে এখানে। সো বাথরুমটা দেখো, বাথরুমটা মোটামুটি ভালোই স্পেসিয়াস আছে এবং ছিমছাম আছে, ওপরে গিজার রয়েছে, আর এইখানে জিনিসপত্র রাখার জন্য একটা কাবার্ড দিয়েছে। তো কি বলো এবার, মানে এত ভালো ঘর এবং এত ভালো লোকেশন, সব থেকে বড় কথা এইরকম একটা প্রাইসে দারুণ ডিল। চলো একবার 4 জনের যে রুমটা আছে সেটাও একবার দেখাই। এইবার দেখাবো 4 জনের রুমটা। ঢোকার আগেই দেখো বাইরে একদম ওয়াইফাই রয়েছে, একদম মানে একদম দারুণ কানেকশন পাবে, এদের তো ফ্রি ওয়াইফাই আছেই। দেখো 107, তো এটা 4 জন থাকার রুম। তো এই দেখো এখানে একটা ডবল বেড, এখানে একটা ডবল বেড, অনেক হোটেলে কি করে একসঙ্গে একটা বড় বেড দিয়ে দেয়, তার থেকে আমার মতে এটা বেটার। এবার বাথরুমটা দেখিয়ে দাও মাহি, ঠিকঠাকই আছে, মোটামুটি আমাদের যেমন ছিল সেরকমই, এবং এখানে একটা কাবার্ড রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এবং এদের খুব বাজেট রুম হলেও যেটা আমার খুব ভালো লাগছে, ঘরগুলো খুব ছিমছাম এবং মেঝে একদম মার্বেল ফিনিশ, আর প্রাইম লোকেশন তো বটেই। তো চলো এবার একদম রেটগুলো জানাই এবং সম্পূর্ণ ডিটেলস দিই, ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলি। ৪০০ টাকা থেকে আমাদের রুমের স্টার্টিং আছে, 400 থেকে 4,000। এবার সিজনের রেট ওটা আপ ডাউন হয়। আমাদের যে ডাবল বেডের রুম, সবাই সাথে একটা বেড রয়েছে, ওটাতে আপনারা 3 থেকে 4 জন থাকতে পারবেন। আর আমার ডাবল দুটো খাটের রুম, যেটা সবাই সাথে দুটো বেড আছে, ওটাতে 6 থেকে 7 জন 8 জন থাকতে পারবেন, যারা বন্ধু গ্রুপ একসঙ্গে থাকবে ওরা থাকতে পারবেন আর কি। আর আমাদের হোটেল আছে নিউ দীঘা জাহাজ বাড়ির কাছে, N2 সেক্টরে, খনিকা বিচের পাশে, মানে আপনার এখান থেকে সমুদ্র ওয়াকিং ডিস্টেন্স 5 থেকে 6 মিনিট, তাও একটু বেশি লাগতে পারে। আর আমাদের হোটেলে পরিষেবা রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে, 24 ঘন্টা জলের পরিষেবা রয়েছে, খাওয়ার জল ফ্রি রয়েছে, ফ্রি পার্কিং রয়েছে, আর কারেন্ট চলে গেলে জেনারেটর আছে, আর যত রকম সুযোগ সুবিধা পরিষেবা দেওয়ার আমরা দিয়ে থাকি। আর আপনার যদি বলবেন যে দাদা আপনার রুম কোটা আছে, আমাদের রুম আছে 40খানা রুম আছে, আপনারা গ্রুপে আসতে চাইতে আসতে পারেন, বাস গ্রুপ আসতে পারেন, আপনাদের একসঙ্গে 15টা 20টা 30টা রুম আপনার বুকিং করতে পারেন। খাওয়া দাওয়া রান্না করার সিস্টেম আছে, আর আমাদের কনফারেন্স হল আছে, ওখানে আপনি রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারেন। পাশাপাশি আছে ওয়াকিং ডিস্টেন্সে অমরাবতী পার্ক, কাজলদিঘি পার্ক, ঢেউ সাগর, আর আছে আপনার সায়েন্স সিটি, কাজু বাদামের বাগান, আর আপনার জাহাজবাড়ি, 70 সহ, এগুলো সব ওয়াকিং ডিস্টেন্স, আপনি হেঁটে যেতে পারেন। বাস স্ট্যান্ড আপনার ওয়াকিং ডিস্টেন্স, বাজারও ওয়াকিং ডিস্টেন্স, আপনি যাওয়া আসা করতে পারেন। আর খাওয়া দাওয়া দেখুন, খাওয়া দাওয়া সিস্টেম রয়েছে, আমাদের রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টে আপনি আলাকার অর্ডার দিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। বা আপনার অনেক আছেন যে বলবেন যে দাদা আমরা খাওয়া দাওয়া রেস্টুরেন্টে করবো, নিজে রান্না করে খাবো, সে সিস্টেম রয়েছে, হাঁড়ি কোড়া নিয়ে আপনার যে রান্না বান্না করে খেতে পারেন। বা বলে দাদা হাঁড়ি কোড়া রান্নাও করবো না আর আমি রেস্টুরেন্টে খাবো না, তখন সিস্টেম রয়েছে, আপনি মোহনা থেকে মাছ নিয়ে এলেন, দিলে রান্না করে দেবে। আর আমাদের হোটেল আছে কাপল ফ্রেন্ডলি হোটেল, সিঙ্গেল পার্সনকে অ্যালাউ হয়, সব প্রপার ডকুমেন্ট নিয়ে আসলে আমাদের কোনো সমস্যা হয় না। বাপরে, তাহলে আর কিছুই প্রবলেম রইল না, তাহলে ফেসিলিটি তো সব শুনে নিলে। এবার হচ্ছে বুকিং কি করে করবে, তাহলে বুকিং এর নাম্বারটা যদি একটু বলো। বুকিং করতে হলে আপনারা ইউটিউব চ্যানেলে যে নাম্বারটা রয়েছে 7407139433,
এই নাম্বারে আপনি যোগাযোগ করে বুকিং করে আপনি অ্যাডভান্স দিয়ে বিল করে পাঠিয়ে দেবো, আপনার বুকিং হয়ে যাবে, আপনারা আসবেন, এখানকার পরিষেবা উপভোগ করবেন অবশ্যই। আর যদি কেউ এসে বলে যে অনিন্দ্য দাসের ভিডিও দেখে আসছি, তাহলে একটু স্পেশাল ব্যবস্থা স্পেশাল ওনাকে যতটা পরিষেবা দেওয়ার বাড়ির ছেলের মতো বা বাড়ির লোকের মতো আমরা এখানে পরিষেবা দেবো, চিন্তা কোনো ব্যাপার নেই, সার্টিফিকেশন করা দেখতে হবে, চেষ্টা যত পারবো করে দেবো, তাহলে আর কোনো চাপ নেই, চলে এসো একদম বিভৎস আনন্দ হবে। তো দুপুরে লাঞ্চটা ভাবলাম এদের ইন হাউস রেস্টুরেন্টেই করে নিই, তো আমরা যেটা নিয়েছি সেটা চিকেন থালি। কী কী আছে একবার দেখাই, তারপর প্রাইসটা বলছি। দেখো আলু ভাজা আছে, স্যালাড আছে, এখানে পাঁপড়, রাইস, চিকেন রয়েছে, ডাল, একটা সুপ্তো, চাটনি। এবার যদি চিকেনটা বাদ দাও, শুধু ভেজ থালিটা নাও, তাহলে মাত্র 60 টাকা। চিকেনটা সমেত এই পুরোটা নিলে 150 টাকা। আর যদি আন্ডা থালি নাও তাহলে হচ্ছে 70 টাকা। তো খুব চিপ, সেই জন্যই ভালো একবার ট্রাই করি, ভালো না হলে সন্ধ্যেবেলা অন্য কোথাও খাবো। সুপ্তো দিয়ে ট্রাই করি নাকি মাই, একদম গরম ধোঁয়া বেরোচ্ছে। আর এদের যে রেস্টুরেন্টটা একবার দেখো, বেশ ভালো জায়গা নিয়ে আছে, একসঙ্গে অনেকজন বসতে পারবে, এদিকেও দেখো টেবিল রয়েছে এবং পেছনটা অনেকটা লম্বা মতো, অনেকটা জায়গা নিয়ে আছে। সুপ্তটা ভালো করেছে। এবং কিচেন দেখো, পেছনে কিচেন রয়েছে, কিছু লাগলে এখান থেকে অর্ডার নিতে পারবে। মাহি বাজেটে আছে কিন্তু টেস্ট ভালো আছে। চিকেনটা একবার করে দেখিয়ে দিই। চিকেন দিয়েছে 1 পিস 2 পিস 3 পিস, পিসের সাইজও মোটামুটি ঠিকঠাকই আছে। কারিটা একবার দেখি, ভালো হয়েছে চিকেনটা, তুমি ট্রাই করবে। চিকেন অনেক জায়গাতে কী হয় জানো তো, সেম গ্রেভি ইউজ করে দেয়, মানে মাছে, চিকেনে, ডিমে, আমি সব জায়গাতে একই টেস্ট পাই, কেন জানি না। ওই গ্রেভিটা বানিয়ে রাখে, তারপরে এগুলো দিয়ে জাস্ট এ করে দেয়, কিন্তু এখানে সেরকম না, গ্রেভিটা ভালো করেছে, চিকেনটা ভালো করেছে। চলো তাহলে খাওয়াটা কমপ্লিট করি, তারপর আবার বিচে যেতে হবে। তো আমরা যাচ্ছি এখন বিচে। তো আমাদের দেখো এইটা হচ্ছে জাহাজ বাড়ি, পেছনে এই জাহাজ বাড়ি, এই সোজা হচ্ছে নিউ দীঘা সি বিচ, আর এই পেছনে হচ্ছে জাস্ট এখানে আমাদের হোটেল। তো একদম কাছেই, জাস্ট পায়ে হাঁটা ডিস্টেন্স। তো চলো বিচে যাই, দেখি এখন শীতকালে দীঘার সমুদ্রের ঢেউ কেমন, সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, জলের স্রোত বেশ ভালো আছে, বাট স্যাডলি এখন চান করতে পারবো না, কারণ এখন বহুত ঠান্ডা। কালকে দেখি চেষ্টা করবো চান করার, নাকি ভাই? আমাদের রাতের ডিনার চলে এসছে, তো ডিনারে কি আছে দেখি। এখানে ভাতের একটা ভেজ থালি ছিল, সঙ্গে এখানে রুই মাছ, এখানে দেখতে পাচ্ছ ডিফারেন্ট একটা তরকারি দিয়েছে রাতে, এটা ডাল, এটা হচ্ছে ভাতের পোর্শন। আর এখানে আমি নিয়েছি ডিম তড়কা, আর রুটি আর স্যালাড দিয়েছে। তো এইটা হবে আমাদের আজকের ডিনার। তো এই ডিনারটা কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো, কারণ সারা রাত আমাদের ঘুম নেই খুব একটা ভালো, দেখতে পাচ্ছ একদম ডার্ক সার্কেল পড়ে গেছে। তো একবারে দেখা হচ্ছে সকালবেলা, সো বাই। তো ব্রেকফাস্ট করবো, দিয়ে এখন বেরোবো হচ্ছে মন্দারমণির উদ্দেশ্যে। তো মন্দারমণি ভিডিও দেখতে হলে পরে ভিডিওটা দেখতে হবে। আর এখানে আমরা নিয়ে নিচ্ছি ডিম টোস্ট, এখানে সকালবেলা অনেক অপশন ছিল, বাটার টোস্ট ছিল, ডিম টোস্ট ছিল, লুচি তরকারি ছিল, লুচি তরকারি খেলাম না, ভাবলাম হেলদি কিছুকেই নিই। এটা প্রাইস হচ্ছে 30 টাকা। তো একদিনের স্টে আমাদের দারুণ ছিল, এখানকার ব্যবহার সত্যি অসাধারণ, মানে এতদিনে যাও একটা হোটেলে ব্যবহার দেখে ভালো লেগেছে। তো চলো এবার মন্দারমণি যাবো, এই হোটেলে এসো এবং জানিও আমাকেও ভিডিওতে যে কেমন কি লাগলো না লাগলো। তো এরপরে ভিডিও মন্দারমণি আসছে, চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব, আর কিছু যদি কোয়েশ্চেন থাকে তাহলে তো কমেন্ট সেকশনে আছে, আমি উত্তর দেবো। একদম, তো বাই।